বাটা মাছের সর্ষে দিয়ে ঝাল। তো চলুন দেখে নিই এটি করতে কি কি লাগছে। প্রথমে আমরা এখানে কড়াইটাকে গরম করতে দিয়ে দিয়েছি, এরপর তেল ঢেলে নিচ্ছি। মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। ওই তেলেই কালো জিরে দিয়ে দিচ্ছি। দুইটি তেজপাতা দিয়ে দেব। বেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা কুচি, টুকরো করে রাখা টমেটো গুলোকে দিয়ে দিলাম। সমস্ত রকমের মশলা গুলোকে দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ। মশলা কষানোর জন্য সামান্য জল। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেব পেটে রাখা সর্ষে। একটু নাড়াচাড়া করছি। স্বাদ অনুযায়ী চিনি। মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। তরকারিটি ফুটতে শুরু করেছে, এরপর ভেজে রাখা মাছগুলোকে আমরা দিয়ে দেব। মিনিটের জন্য ঢাকনাটাকে ঢেকে দেব। ফিরে আসছি 10 মিনিট পর। তো তৈরি হয়ে গেছে আমাদের বাটা মাছের ঝাল।
এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে খুব মজা লাগে।